ব্লুমুন দেখা যাবে একত্রিশ অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পৃথিবীর সব প্রান্ত থেকেই চাঁদের ওই রূপ দেখার বিরল সুযোগ মিলতে চলেছে ওই দিনটি আবার হ্যালোউইন নাইট বিদেশে ওই দিন সারা রাত মানুষ জেগে থাকেন পুরানো প্রথার কারণে ইংরেজিতে একটি প্রবাদ চালু রয়েছে ওয়ান্স ইন আ মুন অতি বিরল ঘটনা বোঝাতে ইংরেজিতে বহুল ব্যবহার করা হয় ওই প্রবাদকে ব্লুমুন একটা বিরল ঘটনা তো বটেই উনিশশো চুয়াল্লিশ সালে শেষবার এমনটা হয়েছিল ইতিহাস বলছে উনিশশো সালের হ্যালোউইনের রাতের পূর্ণিমা ছিল ঠিকই কিন্তু তা সারা বিশ্ব থেকে দেখা যায়নি শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই তা দেখার সুযোগ মিলেছিল ব্লুমুন বললেও কি ওই দিন চাঁদকে নীল দেখাবে অনেক মানুষের মনেই এমন প্রশ্ন উঠতে পারে তবে বিজ্ঞানীরা বলছেন লাল চাঁদ বা গোলাপি চাঁদ যেমন আক্ষরিক অর্থেই সেই রঙের হয় ব্লু মুন ঠিক তা হয় না বিশেষ পরিবেশে নানা শর্ত মিলে গেলেই তখন চাঁদকে নীলাভ দেখাতে পারে তবে পৃথিবীর অধিকাংশ দেশ থেকেই একে দেখাবে খুব উজ্জ্বল আর গোল সাধারণত কোনো বছরে একই মাসে দুবার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে ডাকা হয় ব্লু মুন নামে এক অক্টোবর পূর্ণিমা গেছে আবার একত্রিশ অক্টোবর পূর্ণিমা চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই চাঁদের লাল বা কমলা রঙের একটা আভা দেখা যায় পৃথিবীর আকৃতি এবং ঘূর্ণনের জন্য বিশ্বের সব জায়গা থেকে একই সময়ে ওই ব্লু মুন দেখা যায় না এক এক জায়গা থেকে এক এক সময়ে ব্লু মুন দেখা যাবে ভারতে একত্রিশ অক্টোবর দু হাজার রাত আটটার পর দেখা যাবে ব্লু মুন তবে সময়ের ফারাকের জন্য অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখাই যাবে না ওই চাঁদের খানিকটা ভিন্ন রূপ করোনা আবহের মধ্যেই এই বছরটা একমাত্র ব্লুমুনের কারণে কিছুটা গুরুত্ব পেল বছর এক মাসে দু দুবার পূর্ণিমা হল ছিয়াত্তর বছর পর সূর্য পৃথিবী চাঁদের ঘূর্ণন গতি অনুযায়ী সাধারণত মাসে একবার পূর্ণিমা আর একবার অমাবস্যা হয় কিন্তু আগামী তারিখ তার ব্যতিক্রম হবে যারা বিশেষ করে চাঁদের ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে একত্রিশ তারিখের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মত নীল না হোক যথেষ্ট উজ্জ্বল দেখানোর জন্য চাঁদের ছবি তোলার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না তাই বিরল এই ঘটনার সাক্ষী থাকতে নিজেকে তৈরি রাখুন পারলে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন চ্যানেল তিন রথ